স্যার নিকোলাস টেসলা। ইনি এই নামটা শুনলে আমাদের মাথায় প্রথমে আসে টেসলা কয়েল, ইন্ডাকশন মোটর, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রভূত বৈজ্ঞানিক আবিষ্কারের। ইনি প্রথম ব্যক্তি যিনি বিশ্বকে টেসলা কয়েল, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এবং ইন্ডাকশন মোটরের ধারণা দিয়েছিলেন। 1882 সালে ইনি যখন পার্কে বসেছিলেন, এনার মাথায় প্রথম এসি মোটরের কল্পনা আসে। তিনি তা ভুলে যাওয়ার আগেই বালিতে তার স্কেচ অঙ্কন করেন। এইভাবে তৈরি হয় বিশ্বের প্রথম এসি মোটরের স্কেচ। পরবর্তীকালে তিনি বিশিষ্ট বিজ্ঞানী এবং ইনভেন্টর স্যার থমাস এডিসনের সাথে কাজ করেন এবং তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এসি মোটর এবং ডিসি মোটরকে নিয়ে, যা বিজ্ঞানের জগতে ওয়্যার অফ কারেন্ট নামে পরিচিত। 1891 খ্রিস্টাব্দের মানুষেরা এই দ্বন্দ্বের সাক্ষী হয়ে থাকে, যেখানে বিজ্ঞানী টেসলা শিকাগো শহরে তার টেসলা কয়েলের মাধ্যমে তার ছাড়াই কয়েকশো বাল্ব চালিয়েছিলেন। পরবর্তীকালে তিনি বিশ্বের প্রথম এসি পাওয়ার স্টেশন স্থাপন করেন নায়াগ্রা জলপ্রপাতে। তার অনেক বিশিষ্ট আবিষ্কার ভুল হাতে চলে যাওয়ার দরুন তিনি তার যোগ্য সম্মান পাননি। যেমন মার্কনি তার রেডিও সম্বন্ধিত রিসার্চ পেপার চুরি করে তার নিজের নামে তা পেটেন্ট করিয়ে নেন। তিনি তার যোগ্য সম্মান এবং সুবিচার পাওয়ার জন্য আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন এবং তিনি তখন ওই কেসটি হেরে যান। পরবর্তীকালে 1943 খ্রিস্টাব্দে তিনি কেসটি আবার রিওপেন করেন এবং তখন তিনি তা জিতেন এবং তিনি তার আবিষ্কারের যোগ্য সম্মান পান। 1943 সালেই তার মৃত্যু ঘটে।